রোববার সকাল 8টার দিকে রংপুর ঢাকা মহানগর মিঠাপুকুরের বলদিপুকুর নামক স্থানে দুটি দূরপাল্লার লোকাল কোচের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 6 জন নিহত এবং কমপক্ষে আরও 30 যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে চালিত রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের একটি যাত্রী বোঝাই বাস জেলার মিঠাপুকুর উপজেলা বলদিপুকুর নামক স্থানে পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির নীলফামারী সৈয়দপুরগামী সেলফি পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ফলে দুটি গাড়ি রাস্তা থেকে অন্তত 20 ফুট দূরে ছিটকে গিয়ে দুমড়ে মুচড়ে পড়ে। এতে ঘটনাস্থলে জোয়ানা গাড়ির ড্রাইভার ও 1 জন শিশুসহ 4 জন এবং সেলফি গাড়ির 1 জন মারা যান। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের উদ্ধার করে বড়দরগ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। আর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও 1 জনের মৃত্যু ঘটে। এর রিপোর্ট লেখা পর্যন্ত আব্দুল মতিন নামে 1 জন নিহতের পরিচয় জানা গেছে। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা এলাকায়। বলদিপুকুর বাস স্ট্যান্ডের 100 গজ দক্ষিণে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। দুটো বাসের মুখোমুখি সংঘর্ষ। আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে দুটো পরিবহনের বাস দেখি, একটা জোয়ানা পরিবহন, একটা সেলফি পরিবহন। ঘটনাস্থলে 4 জন পুরুষ আর একটা ছোটো মেয়ে বাচ্চা সহ 5 জনের লাশ আমরা উদ্ধার করি এবং যারা অসুস্থ মানে আহত হয়েছিল তাদেরকে আমরা রংপুর মেডিকেলে দ্রুত প্রেরণ করেছি। এখন পর্যন্ত ড্রাইভার এবং হলো যে অন্য বাস আছে তার ড্রাইভারকে পাওয়া যায়নি, আমরা দেখতেছি।